এই শোকটা দেখে তো আমি সত্যি যাপন নাই অবাক কাণ্ড। আমি তো 2016 সালে আমি রিটায়ার করেছি স্কুল থেকে ফেব্রুয়ারি মাসে, এত বছর পর আমি এসেছি আর অথচ ধর্মঘটের এই শোকয়ে যে নোটিশটা দেখলাম তাতে দেখে লেখা আছে এই 23 সালের 10 তারিখে যে একটা স্কুলে ধর্মঘটের একটা ইয়ে ছিল তাতে আমার নামটাও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে দেখলাম। এটাতে আমি খুব বিস্মিত, কারণ এই সময় তো আমার স্কুলে থাকার কোনো প্রশ্নই নেই, আমি তো 7 বছর আগে রিটায়ার করেছি। আরও কি কাউকে করা হয়েছে আপনাদের স্কুলের থেকে? হ্যাঁ, আমি এ ব্যাপারে শুনেছি আমার স্কুলে আরও অনেকজনকে যারা রিটায়ার করেছে, আমার আগেও রিটায়ার করেছে, এমনকি আগে রিটায়ার করে তিনি মারাও গেছেন এমনজনদেরকে এই ধর্মঘটের এই শোকজ করা হয়েছে, এটা শুনেছি আমার স্কুল থেকে এটা জানানো হয়েছে। আচ্ছা, এমনি ধর্মঘট যে উদ্দেশ্য নিয়ে করা ছিল সেটাকে কি আপনারা সমর্থন করেছিলেন বাইরে থেকে? দেখুন, সমর্থন তো অবশ্যই এটা আমিও স্বীকার করবো, তার কারণ এটা একটা খুব লিগ্যাল পয়েন্ট, তো সমস্ত পশ্চিমবঙ্গের আপামর যে সমস্ত মানুষ চাকরিজীবী মানুষ তারা যে একটা অবস্থার মধ্যে পড়েছে সেটা তো খুব দুর্দমনীয় অবস্থা। সরকারের এই এই ধরনের একটা বিকল্প নীতি না করে তাদের দিয়ে না দেওয়ায় এটাকে আমি সমর্থন করতে পারি না, সেটা ঠিকই আছে। কিন্তু এই ব্যাপারে শোকজ করলো আমাকে, আমি তো সেই ধর্মঘটে প্রত্যক্ষভাবে জড়িতই নই, সেখানে এরকম একটা শোকজ করার কি কারণ আমি তো বুঝলাম না সরকারের। মানে এটা এটা কি মনে হচ্ছে যে কাণ্ড অনেকটা মনে হলো যারা করছে আপনার একজন ডেপুটি সেক্রেটারি মনে হয় সইও রয়েছে, তারা কি কোনো খোঁজও নিচ্ছে না যে কারা ধর্মঘট করেছে, কারা স্কুলে আদৌ আছে, চাকরি করছে কি না, এটা তো খোঁজ নেওয়া দরকার নাকি? সত্যি তো এটা তো তাদের তো তারাই তো খোঁজ দেবে, এরা স্কুল শিক্ষা দপ্তর কি জানে না যে, তার মানে কি এটা বুঝবো যে স্কুল শিক্ষা দপ্তর জানেও না যে কারা রিটায়ার করেছে, কারা অবসর নিয়েছে, সেই অবসরের পক্ষে চাকরিও পেয়ে গেছে অনেক লোক, অনেক টিচার, তারা সে খবর কি তাদের কাছে নেই, মানে তথ্যই নেই সেই অর্থে কোনো? এটা তো আমারই প্রশ্ন, এটা যে কি কি হচ্ছে এটা। আপনি দেখুন, আপনি দেখুন, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।